वेलकम बैक टू माय चैनल। तुम्हरा सबाई केमन आछो? आशा करी खूब भालो आछो आर आमराओ भीषण भालो आछी। तो आज के जारा आमाके प्रथम देखछो, हाय आमी पम्पा, पम्पा ब्लग एंड किचेने तोमादेर सकलके स्वागत जानिये आजकेर भिडियो शुरू करछी। तो एखन बिकेल 4टा आर आजकेर भिडियोटी आमी बिकेल 4टा थेके शुरू करछी। तो आज के छठ पुजो, तो सेखाने जाच्छी, घाटे जाच्छी। देखो एकदम पुरोपुरि तैरी हो गेछि आर ओदिके मेयो तैरी। तो एखन बेरोबो। तो बंधुरा भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखो, जदि भालो लेगे थाके अवश्य एकटी लाइक करे दिओ आर एरकमई बांगला ब्लग जदि तोमादेर पछन्द होये थाके आमार चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटिके प्रेस करे दिओ। तो बंधुरा एखन बेरोच्छि, तो गिये सेखानकार किछु किछु अंश तो अवश्यई तोमादेर साथे शेयार करब। तो साथे थाको, देखते थाको। देखो आम्रा चले एसेछि छठ पुजोर एखाने घाटे चले एसेछि। तो एखाने चारदिके एतो आवाज होच्छे जे एखान थेके कथा बला जाच्छे ना। तो चारदिकटा तोमादेर देखालाम, एई देखो चारदिके प्रचंड भीड़। सामने थेके गियेओ तोमादेर देखाते पाच्छि ना, कारण आसते एकटु लेट हये गेछे जार जोन्ने सामने दिके जावा जाच्छे ना। प्रचंड भीड़ चारदिके आर एतो आवाज होच्छे। अन्यान्य बारे तुलनाय खूब सुंदर करे एबछर सजानो होयेछे। देखो चारपाशटा तोमादेर देखालाम, एखाने देखो फोयारा भीषणई सुंदर करे एबार छठ पुजोटा होच्छे। देखो मंदिरे जाच्छि एखन प्रणाम करते। तो लाइने दाड़िएछि कारण एखाने नदीर ओपरे एबछर ब्रिज करा हुएछे जाते जले नामते ना हय, ब्रिज दिए आसा जाए। तो एखाने लाइन करे जेते होच्छे। तो एखन लाइने दाड़िएछि। देखो एखन मंदिरेर सामने दाड़िये आछि, तो ब्रिजेर ओपरेई आछि। एकटु चारदिकटा तोमादेर देखाच्छि, देखो भीषणई सुंदर लागछे। जखन सन्धे होये जाबे तखन लाइटिंगगुलो आरो सुंदर बोझा जाबे, तखन आरो भालो लागबे। देखो एखन प्राय सूर्य डूबे जाच्छे, सन्ध्या लागते चलेछे, ताई सबाई नदीते नेमे पुजो दिच्छे। देखो भीषण सुंदर लागछे देखते। आमराओ नदीर ओपारे गेछिलाम, एखन नदीर ओपार थेके एई पारे आसछि।
দেখো বন্ধুরা, এখন 5:30টা বেজে গেছে আর এখন আমরা চলে এসেছি বাড়িতে। তো সন্ধ্যা হয়ে গেছে, তো এখন চলে এসেছি। তো এখন এখনো চেঞ্জ করিনি, কারণ আসা মাত্রই মেয়ের আর্টের স্যার ঢুকে গেছে, তো মেয়ে আর্ট করতে বসে গেছে। আর গুড মর্নিং, এখন সকাল 5টা। তো এখন আমরা আবার যাচ্ছি ঘাটে, তো রাতে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়ে ওঠেনি, তো সেই জন্যেই ভাবলাম যে সকালে তো ছট পূজার ওখানে যাবই, তো সকালে আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো এখন আমরা দেখো যাচ্ছি, এখন রাস্তাতে আছি, তো একটু দেরি হয়ে গেছে, উঠেছি অনেকক্ষণ, সব কাজ সেরে স্নান টান করে যাচ্ছি ওখানে, ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পুজো দেব। তো এখন সবাই মিলে যাচ্ছি, আমরা এখন আছি রাস্তাতে, তো সাথে থাকো। আর আমার বড় আসছে, পেছনে আছে, তো আমরা আগেই যাচ্ছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, আরও সকালে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু মেয়ে উঠতে দেরি করে গেছে। এদিকে আমারও আজকে বৃহস্পতিবার, সব কাজ সেরে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, কারণ স্নান টান করে যাচ্ছি, এসে ওখান থেকে এসে বাড়িতে পুজো দেওয়া আছে। তো সাথে থাকো তোমরাও। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি ঘাটে, অনেকটাই এখন আলো হয়ে গেছে, আরও সকালে আসলে তখন প্রচণ্ড অন্ধকার থাকে, তো আমাদের তো আসতে একটু দেরি হয়ে গেছে, তো যার জন্য এখন একটু আলো হয়ে গেছে। Thank you.
দেখো এখন পুজো দিচ্ছি, ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। মেয়েকে আরেকজনের কাছে রেখে এসছি ঘাট পাড়ে, কারণ এখানে প্রচণ্ড ভিড়, তাই ওকে ভিড়ের মধ্যে এখানে আনিনি। কালকে নিয়ে একটু দেখিয়ে গেছিলাম, তো মেয়েকে ওপাশে রেখে এসছি, কারণ এখানে প্রচণ্ড ভিড়, দেখো দাঁড়ানোই যাচ্ছে না। আর নদীর ওপর ধাক্কা ধাক্কা লেগে যদি পড়ে পড়ে যায় জলে, তো সেই জন্যই আরও আনিনি, ওপাশে রেখে এসছি। দেখো এখন মেয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পুজো দিচ্ছে, মন্দিরের ওখানে নিয়ে নিই, কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল ধাক্কাধাক্কি, তো সেজন্যে এখানে নদীতে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিচ্ছে। তো আমার ধরানো হয়ে গেছে, আমি প্রথমেই নদীতে নেমে এখানে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে সূর্য প্রণাম করে তারপর মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে ধরিয়ে দিয়ে আসলাম। আর মেয়ে এখন ধরিয়ে দিচ্ছে, দেখো ও একটু পুজো দিয়ে নিচ্ছে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে এসেছে, পুজো দিবে আশা করে এসেছে। তো এখানে একটু ধূপকাঠি মোমবাতি ধরিয়ে পুজো দিচ্ছে জলে নেমে। এবার ওর ফার্স্ট টাইম আসা, এর আগে ওকে আমি প্রতি বছরই যাই, কিন্তু ওকে নিয়ে যাই না, কারণ ছোট ছিল, ঠান্ডা লেগে যাবে এতটা ভোরে গিয়ে। তো এবছরই ফার্স্ট টাইম ভোরে এসেছে, বিকেলে ওকে নিয়ে আসি, কিন্তু ভোরবেলা করে ওকে নিয়ে আসি না ঠান্ডার মধ্যে। তো এবার ফার্স্ট টাইম এসেছে, জলে নেমেছে, ভীষণই মজা, ভীষণই আনন্দ করছে জলে। ওই দেখো জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে, খুব আনন্দ পাচ্ছে, কারণ সকালবেলা বিকেলে এসে তো আর নদীতে নামি না, তো সকালেই নামি। দেখো আমরা এখন যাচ্ছি বাড়িতে, সূর্য উঠে গেছে, পুজো দেওয়াও হয়ে গেল, তো পুজোর কিছু অংশ শেয়ার করলাম তোমাদের সাথে। তো এখন বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে নয়, ভিডিওটা কালকে শুরু করেছিলাম, কিন্তু কালকে এন্ড করা হয়নি, ভাবলাম ভোরে যখন ছট পুজোতে যাচ্ছি তো সকালেই এন্ড করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আর কন্টিনিউ করছি না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।